খন্ড সাতটার নাম কি? এই কাণ্ড সাতটার নাম আমাকে বা বুঝি দেওয়া লাগবে। কিষ্কিন্ধা কাণ্ডেতে হইল শুক্রেব মেলা।
বাপরে বাপ, গোলামের বেটা মুখি গাল গুলে পারলে রো আমার স্বামীর ভাতার ওই জন্য কোন বই শাক তুলি বেড়ে গেছো গাই তার জন্য পাঁচে গাই সেও গাইল মোষ সম্বন্ধে মামা শ্বশুর কত বয়া যায় রংপুর হয়ে যায় ওমপুর তোমার যা মুখের ভাষা মনে হয় মোর মতো তুমি একদিন এই বুড়িতে দুনিয়া ঝগড়িস আরে সহমন্ধে মামা কত বয়া যায় আরে সহমন্ধে মামা কত বয়া
আমার কুশের হাতে দিয়েছিলেন। আচ্ছা, তারা প্রধান ভক্ত বলি তাদের হাতে দিয়েছিলেন এই বীণাযন্ত্র তুলি, আর 1400 পর্যন্ত এই রামায়ণ গান তারা দুই ভাই শিখেছিলেন। আচ্ছা, আমি কৃপাসিন্ধু কতটুকু গাইতে পারবো? 1400 ধরে একজন মহাপণ্ডিত মহাগুরু শিক্ষা দিয়েছিলেন লোয়াবার কুশিকে। আরে তারে একটা কাণ্ড গামো, কি আরে একটা কাণ্ড, কি কাণ্ড, কিঞ্চিত কিছু অংশ, কারণ এই রামায়ণ গাইতে গেলে 1400 লাগবে, সাতটা কাণ্ড গান আকারে গাইতে গেলে, কি কাণ্ড, 1400 কি কাণ্ড, আমি 2.5 ঘন্টা কতটুকু গাইতে পারো? অতএব কিঞ্চিত কিছু অংশ, সে অংশটা কোন অংশের গাবো জানো? হ্যাঁ, উত্তরা কাণ্ড হইল সাত কাণ্ডের সেখানে কেমন ভাবে ছিল। আচ্ছা আচ্ছা, এই দুইটি স্তরে কিছু বর্ণনা করবো। আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু বেয়াদবি করবে না, দূর ভাই বারবার এক কথা কর না, বেয়াদবি কেমন করে, এটা মানুষ মানুষ মানে এই যে কিছু দশ মানে ভগবান, কিছুক্ষণ আগে তুমি যে পোশাক ধারণ করেছিলে, হ্যাঁ এই ভদ্র সমাজে নিশ্চয়ই তোমাকে তিরস্কার করবে। কিসে 30 টাকা করে? আরে বেয়াদব 30 টাকা নয়, গুরুদেব মানুষকে আনন্দ দেওয়ার জন্য যতটুকু করতে হয়, ওই যে এক বৃদ্ধ বেড় খাওয়া শাক তুলে দেয় সার স্বামীর গাইল খাইছে, এই দূরে বলছে শাক তুলবে গেছো কাইল তার জন্য পাঁচতে গাইল, সেও গাইল মো সরে পাড়ার লোকে সম্বন্ধে মামা শ্বশুর পত বইয়ে যায় ওরে, মুখে গামোছা দিয়ে হাসে, পল্লী গ্রামের মানুষ কিন্তু চাষা বসে তাদের ঘাড়ে একটা করে ঘাড় গামছা থাকে সবসময়, আর ওই মুখে গামছা দিয়ে তোমার মামা শ্বশুর হাসিয়েছিল। হ্যাঁ তাই সত্য, তাই এই গানগুলো, হ্যাঁ প্রত্যক্ষদর্শী যারা যারা দেখেছে প্রত্যক্ষদর্শীরাই এই গানগুলো রচনা করেছেন, তাই আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু গান আছে যেটা একেবারে প্রত্যক্ষদর্শী, যা ঘটেছে তাই, ওই শাক তুলতে গিয়ে কি হয়েছে, নদীতে গিয়ে কি হয়েছে, মুরগা ডাকলে কি হয়, হ্যাঁ আজি বাইরা কালার